আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 133 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়বি রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন সাইয়িদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতমুন নাবিন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিনটি এমনই বরকতপূর্ণ একটি দিন যে দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। তাই বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই যদি নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা গায়বে রিজিক প্রদান করবেন, দোয়া কি কবুল করবেন, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই নিজেরা নেক কাজ করব, পরিবার পরিজনদেরকে নেক কাজ করার ব্যাপারে, নেক আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। কেননা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি শান্তিময় জীবন চায়, সুখময় জীবন চায়, আরাম আয়েশে থাকতে চায়, কষ্টমুক্ত জীবন চায়, দুঃখ মুক্ত জীবন চায়, তাহলে তার জন্য উচিত হলো নেক কাজ করা, নেক আমল করা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি শান্তিময় জীবন চায়, তাদের জন্য উচিত হলো নেক কাজ করা, নেক আমল করা। তাই আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে প্রত্যেকেই আল্লাহর গুরুত্বপূর্ণ বিধানগুলো যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব, নেক কাজ করব, নেক আমল করব। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন, বিপদ আপদ অভাব অনটল সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করবেন, অভাব অনটলকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর কালামের ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। দৈনন্দিন আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ভালোভাবে উজু করে পাক পবিত্র অর্জন করার পরে ফজরের নামাজ আদায় করব। এরপরে গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে সফলতা দান করবেন, আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি প্রদান করবেন, 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি সওয়াব তাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে, তার সংসারের মধ্যে, তার চাকরির মধ্যে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন, আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিনের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে যথাসময়ে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহমাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 133 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যে ব্যক্তি গুনাহমাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের
সমুদ্রের সকল গুনাহকে মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, পাহাড়ের সম পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকরাশি পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রযাকহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থাপনা করে দেবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থাপনা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করবেন। তাই আমরা ইস্তিগফারের আমল করার পরে গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 133 বার আমল করব। আল্লাতিফু আল্লাতিফু, কেউ যদি 133 বার আল্লাতিফু অথবা ইয়া লাতিফু পাঠ করে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কেউ যদি তার মাকসদ পূরণের উদ্দেশ্যে আল্লাতিফু নাম আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকসদকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার যত ধরনের জায়েজ হাজত রয়েছে সকল জায়েজ হাজতকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, কামাই রুজির মধ্যে, সংসারের মধ্যে, সন্তানাদির মধ্যে বরকত প্রদান করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন, তোমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাতিফু নামটি আমরা 133 বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে সোমবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার তিনবার আমল করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। কোনো বান্দা অথবা বান্দি, কোনো নারী অথবা পুরুষ, কোনো নারী অথবা পুরুষ, কোনো বান্দা অথবা বান্দি, যে কোনো পেশার মানুষ হোক না কেন, নিজের অপরাধের কথা স্মরণ করে যখন আল্লাহ তাআলার দরবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা খুবই খুশি হন, খুবই আনন্দিত হন, বান্দাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা বান্দার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহাতি নিয়ে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে 100 বার দুরুদের আমল করব, আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করবেন, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। তাই